Date of poll 19-12-21. 19-12-21 date of poll. Election process 22 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ত্রিপুরায় পুরো ভোটের দিনই কলকাতার পুরো ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য নির্বাচন কমিশন। নির্ঘণ্ট অনুযায়ী 19 ডিসেম্বর কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডে ভোট গ্রহণ, ইভিএম এর মাধ্যমেই হবে ভোট গ্রহণ, 21 ডিসেম্বর ভোট গণনা। কিন্তু রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন শুরু থেকে কলকাতা ও হাওড়ায় একসঙ্গে পুরো ভোট করাতে চাইলেও বিজেপির দাবি বকেয়া শতাধিক পুরসভার ভোট একসঙ্গে হোক। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে তারা, আর সেই মামলা চলাকালীনই 19 ডিসেম্বর কলকাতা পুরো ভোটের দিন ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। সঙ্গে সঙ্গে এ নিয়ে এদিনই হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। তারা প্রশ্ন করে মামলার শুনানি চলাকালীন কিভাবে পুরো ভোটের বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন তাদের হলফনামায় আগেই বলা হয়েছিল 19 ডিসেম্বর হাওড়া ও কলকাতায় ভোটের পরিকল্পনা রয়েছে, 30 এপ্রিলের মধ্যে সব পুরসভায় ভোট করিয়ে দেওয়া হবে। কলকাতায় যেহেতু চিকিৎসা পরিষেবা সবচেয়ে ভালো তাই প্রথমে কলকাতায় ভোট হবে, এরপর করোনা পরিস্থিতি কি থাকে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এরপরই বিজেপিকে তাদের অভিযোগ লিখিতভাবে জমা দিতে বলে আদালত সোমবার মামলার পরবর্তী শুনানি। মামলা চলাকালীন যখন পুরোটাই একটি বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে আছে, তারপরে একতরফাভাবে আজকে কলকাতা কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করে দেওয়া হলো। প্রয়োজন হলে আমরা আরও উচ্চ আদালতে যাব। ওদের তো ব্যাপারটা একসঙ্গে আছে, পুলিশ নির্বাচন কমিশন মানে রাজ্য নির্বাচন কমিশন সংগঠন নেতা মন্ত্রী সব মিলেমিশে এক হয়ে গেছে। আমরা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের একসঙ্গে নির্বাচন চাই। কেন উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর নর্থ ইস্টের গেটওয়ে শিলিগুড়ির নির্বাচন হবে না? কেন স্রেফ কলকাতা পুরসভায় ভোট হচ্ছে, বাকি পুরসভার ভোট কেন একসঙ্গে করা হচ্ছে না? প্রশ্ন তুলেছে বাম কংগ্রেসও। দীর্ঘদিন ধরে পৌরসভাগুলো নির্বাচিত প্রতিনিধি নেই, সরকার এবং তার দলের লোকেরা পৌরসভাকে ব্যবহার করে সরকারি টাকা খরচ করে তারা পার্টি করছে। ভোট হবে ভালো কথা, নির্বাচন যেন নির্বাচন হয়, নির্বাচন যেন প্রহসন না হয়। আসলে নির্বাচন কমিশন বলে কোনো বস্তু বাংলাতে কার্যত নেই। সরকার এবং সরকার মানেও আসলে একজন, তিনি যা বলবেন তাই হবে। তিনি বেআইনি পৌরসভাগুলো চলছে সেখানে নির্বাচন করার কোনো বন্দোবস্ত নেই। কখন কেমন করে দখলদারি ঠিক নির্দিষ্ট করলে সুবিধা হবে, দখলদারির সময়টাকে নির্দিষ্ট করে ভোটের বন্দোবস্ত। বিরোধীরা একজোটে একসঙ্গে সব পুরসভার ভোট করানোর দাবি জানালেও প্রত্যাশিতভাবেই তৃণমূল কলকাতায় পুরো ভোটের দিন ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আমি এটা স্বাগত জানাই, তার কারণ অনেক দিন ধরে পৌর ভোট পেন্ডিং হয়েছিল। কলকাতার মানুষ তাদের নিজের রায় দিয়ে তাদের জনপ্রতিনিধি তৈরি করবে, এই প্রত্যাশায় কলকাতা পৌর ভোট যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। বৃহস্পতিবার কলকাতায় পুরো ভোটের দিন ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন, আর 24 ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার, রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ।